নমস্কার, আমি বেথুন কলেজের স্কুলের ষষ্ঠ শ্রেণী খ বিভাগের ছাত্রী অদ্রিজা ঘোষাল। আজ আমি আপনাদের সামনে একটি দেশাত্মবোধক গান উপস্থাপনা করব। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলা মালায়াজ শীতলাম, শস্যশ্যামলাম মাতরম, বন্দে মাতরম, শুভ্রজ্যোৎস্না শুভাষিনী, সুমধুরভাষিনী, সুখদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, নমস্কার। আমি বেথুন কলেজিয়েট স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, আমার নাম শ্রাবণী দেবসিংহ। 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটি দেশাত্মবোধক কবিতা, বঙ্গ আমার জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ, ত্রিংশ কোটি সন্তান যার ডাকে উঠছে আমার দেশ, উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ্য দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যায়, অশোক যাহার কীর্তি চাইল গান্ধার হতে জলধি শেষ, তুই কিনা মাগো তাঁদের জননী, তুই কিনা মাগো তাঁদের দেশ, একতা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, একতা যাহার অর্ণ পথ ভ্রমিল ভারত সাগরময়, সন্তান যার তিব্বত চীন জাপানে গঠিল উপনিবেশ, তার কিনা এই ধুলায় আসন, তার কিনা এই ছিন্ন বেশ, উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান, ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডী দাস জেঠা গাহিল গান, যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই তো মা সেই ধন্য দেশ, ধন্য আমরা যদি এ শিরা থাকে তাদের রক্তলেশ, যদিও মা তোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আঁধারে ঘোর, কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর, আমরা ঘোচাবো মা তোর দৈন্য, মানুষ আমরা নাহি তো মেষ, দেবদি আমার, সাধনা আমার, স্বর্গ আমার, আমার দেশ, কিসের দুঃখ কিসের দৈন্য, কিসের লজ্জা কিসের ক্লেশ, ত্রিংশ কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। নমস্কার। আমার ক্রমিক সংখ্যা 21। আজ দেশের 75তম স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার নির্দেশ মাতারাম।
আমার
নমস্কার, আমি পাওলি ঘোষ, ষষ্ঠ শ্রেণী খ বিভাগের ছাত্রী। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে আমি একটি দেশাত্মবোধক গান গেয়ে শোনাব। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ শুভ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তা চলে। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, সুস্বদেশ লোকতে মহাদীক্ষা লোক সেই মৃত্যুঞ্জয়ীদের চরণে চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌল মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্লুখানি, বিজয় লক্ষ্মী দেবে তাদের গলে। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির ও সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। আমি বেথুন কলেজ স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নন্দিনী হাজরা, রোল নাম্বার 20। 15ই আগস্ট উপলক্ষে আমি আপনাদেরকে একটি কবিতা আবৃত্তি করে শোনাতে চাই। যে ছেলেটি বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায়,
যে ছেলেটি রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটি রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেটি সারা জীবন খায় লাঠি কিল চর ও চাঁটি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতার সঠিক মানে? যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে, যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাজে, যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটেও দেয় কয়লা বাছে, যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারোই কাছে। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন, স্বাধীনতার সঠিক মানে? যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরের জুতো, যে ছেলেটা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো, লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি, তাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি। ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি, স্বাধীনতার সঠিক মানে? স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি, স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি, স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী, স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবধি। স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে, স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শেকল ছেঁড়া পাখির গানে। নমস্কার।
কোটি সম্মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। নমস্কার।